আতিফ আহমেদ নিলয় মারা গেছেন ইতিমধ্যে আমরা সবাই জেনে গেছি ঘটনাটি স্বপ্নের মতো মনে হলেও এটাই সত্যি কেন মারা গেলেন কিভাবে মারা গেলেন এটা জানার আগ্রহ ছিল অনেকেরই প্রথমে তিনি কিভাবে মারা গেলেন চলুন শুনে নেই আপনারা এখন স্ক্রিনে যে ভাইটাকে দেখতে পারতেছেন আমরা অনেকেই তাকে চিনি সে আজকে মারা গেছে আত্মহত্যা করে জানি না সে কি কারণে মারা গেছে তবে একটা কথাই বলবো আত্মহত্যা কোনো সমস্যার সমাধান না তবে মানুষ বেঁচে থেকে সকল সমস্যার সমাধান করা যায় সত্যি কথাটা শুনে অনেক বেশি খারাপ লাগলো শোনা যাচ্ছে ফ্যামিলি ডিপ্রেশনে আত্মহত্যা করেছেন আতিফ আহমেদ নিলয় আমরা সবাই জানি আতিফ আহমেদ নিলয় স্যাড সং গাইতে পছন্দ করলেও তিনি কিন্তু স্যাকাটাকা খাননি আর যাকে তিনি ভালোবেসেছেন তাকেই সহধর্মিনী হিসেবে পেয়েছেন আর গত কয়েকদিন ধরে নিলয় ভাইয়া ভাবির সাথেও কয়েকটি ভিডিও আপলোড করেছেন ওইখানেও স্যাড কোনো ইস্যু দেখতে পায়নি আসলে তার কষ্টটা কোথায় চাপা ছিল তার পরিবারের লোকই আসল সত্যটা প্রকাশ করতে পারবে তার জন্যই অপেক্ষায় আছি প্রিয় শিল্পীকে খুব মিস করব তার অকালে চলে যাওয়া